আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করলো মন্তেশ্বর থানার পুলিশ। মৃত সাফাত আলী শেখ, বয়স আনুমানিক 76 বছর, মন্তেশ্বর ব্লকের রুইয়া গড়িয়া গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে পেশায় কাঠমিস্ত্রি সাফাত আলী। প্রতিদিনের মতন আজ সকালে মন্তেশ্বর কুলোটো গ্রামের কাঠের কাজ করতে যাচ্ছিলেন। তিনি নিজের বাড়ির থেকে বার হয়ে পায়ে হেঁটে ক্যানেলের পার ধরে কুলোট গ্রামে যাচ্ছিলেন সাফাতবাবু। যাতায়াতের পথে লাগতো বা কোনো নোংরা পরিষ্কারের জন্য ক্যানেলের জল হাত ধুতে যান। জল নেওয়ার সময় ক্যানেলের মধ্যে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে আসাত আলী। এই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দেখতে পান সাফাতবাবু পড়ে গেছে। ওই ব্যক্তির সাফাত আলীর পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানায় এটা অস্বাভাবিক মৃত্যু, মামলা রুজু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানাতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। তিনি সকালবেলায় উঠে কাজে যাচ্ছিলেন। কোথায়? আমাদের ক্যানেল ধরে কুলুর কাজে যাচ্ছিলেন। কী কাজ করেন? উনি কাঠের ভালো মিস্ত্রি, উনি কাঠের কাজ করেন। ওখানে যেতে গিয়ে ওই ক্যানেলের পাড়ে যেতে গিয়ে উনি জল খরচ করার জন্যে নিচে নেমেছিলেন ক্যানেলে। জল খরচ করতে গিয়ে উনি হার্টের পেশেন্ট, উনি ওখানেই মুখ গুলিতে পড়ে গেছে। দিয়ে তার শাহপুরের একজন ওখানে দেখে, উনি এসে আমার দুইগড়িয়া গ্রামে সংবাদ দেন। আমরা যথারীতি গ্রাম থেকে সব ওখানে গিয়ে ওনাকে নিয়ে বাড়িতে আসি। বাড়ি থেকে নিয়ে গিয়ে আবার হসপিটাল নিয়ে আসি। যে ডাক্তারকে ডাক্তার ওখানে মৃত বলে ঘোষণা করে। দিয়ে তারপর বডি কোথায়? বডি এখন থানায়, মনসা থানায়। তারপর কোথায় নিয়ে যাবেন? কালনা নিয়ে যাবো। কী করতে? পোস্টমর্টমপুর। মানে কোনো অভিযোগপত্র? না, কোনো অভিযোগপত্র নেই। উনি ভালো লোক, পাঁচ অক্ নামাজ পড়তেন। আমরা চেয়েছিলাম যে ওটা না করা, কিন্তু প্রশাসনের আইন অনুযায়ী কাজ করতে হবে। তা ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি রুইগড়িয়া। কী নাম ওনার? ওনার সাফাত আলী শেখ। সাফাত আলী শেখ। তা ওনার বাড়িতে কে কে আছে? ওনার বাড়িতে তিন ছেলে আছে, মেয়েদের সব বিয়ে হয়ে গেছে, তিন ছেলে আছে। তা এখন বডি কি পোস্টমর্টমের জন্য নিয়ে যাবে? পোস্টমর্টমের জন্য খালা নিয়ে যাবে। কোনো অভিযোগ কিছু হচ্ছে না? কী নাম আপনার? এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।